আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সরদারে দুজাহা খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাদিকুল মাসদুক আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়া জান্নাতে ঢুকলাম, দেখলাম জান্নাতের মধ্যে পুরুষের সংখ্যা বেশি, নারীর সংখ্যা কম। আমি যখন জাহান্নামের দুয়ারে দাঁড়াইয়া উকি দিলাম জাহান্নাম দেখবার জন্যে, তখন দেখি জাহান্নামের মধ্যে নারীর সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। এই জন্যে আপনাদেরকে একটা কথা বলি, একটু বুঝা চলবেন, কারণ মহিলাদের আকল কম, তারা নাকিসুল আকল, তাদের ধৈর্য কম, তাদের সহ্য কম, যে কারণে তারা পাপ করে বেশি, অন্যায় করে বেশি, অপরাধ করে বেশি। তাই রসুল বলেন, আমি জাহান্নাম দেখেছি, জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি। দুনিয়ার মধ্যে যতগুলো অন্যায় অপরাধ সংঘটিত হয়, তার 80% নারী সংক্রান্ত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিসা হাবাইলুশ শাইতান আও কামা কলা আলাইহি সালাতু ওয়াসালাম, মহিলারা হলো শয়তানের দড়ি, শয়তানে মানুষকে শয়তানি করায়, যেই দড়ি দিয়া বাঁধন করে সেই দড়িটার নাম হলো নারী। খোদার সংসারে আল্লাহ পাক কত মাখলুক সৃষ্টি করছে, সবচেয়ে উত্তম মাখলুকের নাম হলো মানুষ। মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করছে, নারী আর পুরুষ। নারীদের দ্বারা পাপ বেশি হয়। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম গন্ধম খাইছে শুধু নারীর পেছে পড়ে, গন্ধম। আল্লাহ আদমকে না করছিল, ও আদম লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ্জালিমিন, ও আদম তুমি আর তোমার বউ দুইজনে জান্নাতে থাকো, কিন্তু ওই গাছের কাছেও যেও না, ফল খাইবে দূরের থাক। এক পর্যায়ে বাবা আদম কিন্তু সেই ফল খাইছে, শুধু মা হাওয়ার যন্ত্রণায়। কারণ মহাপুরুষদের একটা কথা আছে,
যুদ্ধের মাঠে অস্ত্রের ঝঞ্ঝনানি সহ্য হয়, কিন্তু ঘরে আসলে নারীর জ্ঞানজ্ঞানানি সহ্য হয় না। বর্তমান পৃথিবীতে ওয়ালাইকুম আসসালাম, বর্তমান পৃথিবীতে 80% পুরুষ যন্ত্রণায় আছে তার বউরে লইয়া। যে সমস্ত সংসারে শান্তি নাই, শান্তি না থাকার অন্যতম কারণ হলো নারী। 100 সংসারে যদি অশান্তি থাকে, 80টা সংসারের মধ্যে অশান্তি শুধু নারীর কারণে, আর 20টা সংসারে অশান্তি, 20টা সংসারে অশান্তি পুরুষের কারণে। পুরুষ লোকেরা একটু শান্ত ঠান্ডা, নারীর মেজাজ বড় গরম। নারী বড় অকৃতজ্ঞ, এই জন্য বিশেষভাবে নারী সমাজকে আমি বলতে চাই, ও দুনিয়ার নারীরা, জাহান্নাম থেকে বাঁচো। তোমাদের রসুল কয়েছে, আমাদের রসুল বলছেন আমি জাহান্নাম দেখেছি, জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যাই বেশি। এই জন্য নারীদের সাবধান হওয়া উচিত। নারী সমাজ হলো বেওয়াফা। বেওয়াফা মানে না শুকুর বন্দা, তাদের শুক্রিয়া কম লোভ বেশি। তাদের শুক্রিয়া কম লোভ বেশি। মহিলারা পুরুষদের অপেক্ষায় 80% কথা বেশি বলতে পারে, বুঝলেন? একটা পুরুষ আর একটা নারী যদি ঝগড়া লাগে আর 1 ঘন্টা সময় দেওয়া হইলে কাজের জন্যে, ঝগড়ার জন্যে, 1 ঘন্টা পরে হিসাব করলে দেখা যাবে একটা পুরুষে যেই কথা কয়েছে ইয়াতে 80% কথা বেশি কয়েছে একটা মহিলায়। মহিলারা কথা খুব বেশি বলতে পারে, কিন্তু কথার মধ্যে সার বা এই মানে কথার সার সংক্ষেপ খুব কম, কথার মধ্যে আসল বলতে কিছু নাই। তারা খুব ঘন কথা বলতে পারে, এটা তাদের একটা বদ স্বভাব। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখাইছে, উম্মত বুঝে বুঝে কথা বলো, শান্ত হয়ে কথা বলো। মহিলারা শান্ত হয়ে কথা বলে না, তারা সবসময় অশান্ত থাকে। তারা নিমক হারাম বেশি, তারা গাদ্দার বেশি, তারা গাদ্দারি বেশি করে। খোদার জমিনে পাপ তারা বেশি করে। খোদার জমিনে যত পাপ হচ্ছে এর জন্য তারই বেশি দেই। বিদ্রোহী কবি কাজী নজরুল বলেছেন, নারী নাহি হতে চায় একা শুধু কারো, এরা দেবী এরা লোভী, ইহাদের অতি লোভী মন, একজনে তুষ্ট নয় এক পেয়ে খুশি নয়, যাচে বহুজন যে পূজা পুজিনি আমি স্রষ্টা ভগবানে,
জারে দেশি সেই পূজা সেই প্রতারণা হামে। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নারীর মন ভগবানও বুঝে না, এত জটিল ব্যাপার নারী। তাই তো রসুল বলেন, আমি জান্নাতের মধ্যে নারীদেরকে কম দেখলাম, আমি জাহান্নামের মধ্যে নারীদেরকে বেশি দেখলাম। জি, আমাদের মা বোন যারা আছে তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের কারণে বিশৃঙ্খলা বেশি। তবে এটা বলবো না, পুরুষের কারণে বিশৃঙ্খলা হয় না, ঝগড়া হয় না, কিন্তু পুরুষের দ্বারা ঝগড়া 20%, নারীর দ্বারা ঝগড়া হয় 80%। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সরদারে দোজাহা খাতামুল আম্বিয়া, আমার মাকসুদ, আমার মাহবুব, আমার মাসুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কত পুরুষ কামেল হলো, মুকাম্মেল হলো, অলি হলো, গাউস হলো, কুতুব হলো, আবদাল হলো, আল্লাহ পাকের মাহবুব হলো, আল্লাহর বন্ধু হলো, এবং জাতির জন্য মুক্তাদা হলো, অনুসরণীয় হলো। কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে কত নারী আসছে, তাদের মধ্য থেকে কেউ কামেলে মোকাম্মিল হতে পারে নাই। দুনিয়াতে এমন কোন নারী আসে নাই যাকে অনুসরণ করা যায়। একমাত্র 60 জন নারী আছে, যে 60 জন নারীকে অনুসরণ করা যায়। এক নম্বরে হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা মরিয়ম, আল্লাহর রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা, আল্লাহর রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা, আল্লাহর রাসূলের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই কয়েকজন নারীকে ছাড়া অনুসরণ করা যায় এমন কোন নারী পৃথিবীতে জন্ম হয় নাই। আল্লাহু আকবার, তাদের শুকরিয়া কম, তাদের নাফরমানি বেশি, তারা বড় না শুকুর বন্দা, যেতই পায় তারপরও মুখ ফুচ্ছে না করে দেব, কিচ্ছু পাইলাম না। তারা যতই খায় মুখ ফুচ্ছে না করে দেব, কিছু খাইছি না। দুনিয়ার সবগুলা পুরুষ কামাই রোজগার কইরা কইরা সব নারীরে দেয়, তবুও নারীর হয় না। ওদের যে কত কিছু লাগে এটারই কোনো ঠিক নেই, লাগারই ঠিক নেই, খালি লাগে। ওই মাথার চুলও লাগে কত কিছু, চোখে লাগে কত কিছু, নাকে লাগে কত কিছু, মুখে লাগে কত কিছু, কানে লাগে, তাদের অলংকার লাগে, ঠোঁট পালিশ লাগে, নখ পালিশ লাগে, আলতা লাগে, স্নো লাগে, লাগার কোনো শেষ নাই। আয় আল্লাহ, তুমি আমাদের নারী সমাজকে বুঝ দিয়া দাও, কারণ 80% ফেতনার জন্য নারী হলো দায়ী।
তবে আমাদের মহিলারা আল্লাহর রাসূলের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরার মতন হওয়া দরকার। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ার কায়নাত সরদার দুজাহা খাতাবুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ব্যবসা করত, খাদিজার ম্যানেজার ছিল। খাদিজা একদিন দেখল মুহাম্মদুর রাসূলুল্লাহ মরুভূমিতে হাঁটে, কিন্তু গায়ে কোনো রোদ লাগে না, সবসময় একটা মেঘমালা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছায়া দেয়। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স 20 বছর বা 22 বছর, মানে 20-এর ঊর্ধ্বে। এই অবস্থা দেখা খাদিজাতুল কুবরা নবী আলাইহি সালাতু ওয়াসালামের বিষয়ে জানার জন্য ওয়ারাকা বিন নাওফলের কাছে গেছে। ওয়ারাকা বিন নাওফল ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন চাচাতো ভাই। তিনি তাওরাতের আলেম ছিল। ওয়ারাকা বিন নাওফলকে গিয়ে বলল, ভাই আমার একটা কর্মচারী আছে, ম্যানেজার আছে, সে যখন মরুভূমিতে হাঁটে তার গায়ে রোদ লাগে না। আমি খুব ভালো করে দেখছি তার মাথার উপর মেঘ ছায়া দেয় সবসময়। তখন ওয়ারাকা বিন নাওফল বলেছিলেন, খাদিজা গো তার নাম কি? তখন খাদিজা বলেছিল, ভাইয়া তার নাম হলো মুহাম্মদ, তার বাবার নাম আবদুল্লাহ, তার দাদার নাম আব্দুল মুত্তালিব, সে হাশিমি কুরাইশি। ওয়ারাকা বিন নাওফল অনেক চিন্তা ভাবনা কইরা কিতাবাদি পড়া খাদিজাকে বলল, খাদিজা গো এই ছেলেটা কোনো সাধারণ ছেলে না, এই ছেলেটা হলো আখিরে জামানার নবী সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীয়িন, এই ছেলেটা অচিরেই নবুয়ত পাবে, তার কাছে জিব্রাইল আসবে, তার কাছে কিতাব নাজিল হবে, তার কাছে সবচেয়ে বড় কিতাব সম্মানিত কিতাব কুরআন মাজিদ তার উপর নাজিল হবে। এ কথা শুনে খাদিজা ইচ্ছা করলো এই ছেলেটাকে আমি বিয়ে করব। কিন্তু কথা হলো, তখন তো খাদিজার বয়স 40-এর উপরে, রসুলের বয়স মাত্র 20-এর উপরে, অর্ধেক ব্যবধান। তারপরও খাদিজা সাহস করে এই ছেলের কাছে প্রস্তাব দিছে, ও ছেলে তোমাকে আমি সরাসরি বলতেছি তুমি আমাকে বিয়ে করবানি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তর দিলেন, আমি আমার সম্বন্ধে কিছু বলতে পারবো না, আমার মুরব্বী আছে, আমার মুরব্বী হলো আমার চাচা আব্দুল মুত্তালিব। আমার মুরব্বী কে?
ভুল হয়ে গেছে, আমার মুরব্বি আমার চাচা আবু তালেব, আমি কিছুই বলতে পারবো না চাচাকে ছাড়া। আর আজকে আমাদের ছেলে মেয়েরা কি করে, আয় হায় হায় শরম নাই লজ্জা নাই, আয় হায় রে মা বাবারে কষ্ট দিয়া, মা বাবার মুখে চুনকালি দিয়া, কত রকমের অন্যায় অপরাধ করে এই সমস্ত মেয়েরা জীবনও সুখী হবে না, এই সমস্ত ছেলেরা কোনোদিন সুখী হয় না। আমি দেখছি আমার আত্মীয় স্বজনের মধ্যে বহুত মেয়ে বহুত ছেলে মা বাবাকে কান্দাইয়া রান্দাইয়া অপমানিত কইরা এরকম ভাবে বিয়া শাদি করছে না জানাইয়া, তাদের দুঃখের কোনো পারাপার নাই, দুঃখের কোনো শেষ নাই, সীমা নাই। আজকে ঘাটেও কান্দে হাটেও কান্দে, খাইতো কান্দে শুইতো কান্দে বইতো কান্দে। এজন্য নারী সমাজ কে বলবো, বিশেষভাবে যারা কিশোরী যুবতী, তোমরা চিন্তা ভাবনা করে কাজ করো, বিশেষভাবে যারা কিশোর যুবক তোমরা চিন্তা ভাবনা করে কাজ করো। মুহাম্মদের মতন মানুষ বিয়ার প্রস্তাব পাওয়ার পরে কি কইছে, খাদিজা গো আমার মালিক আমি না, আমার মালিক আমি না, আমার মালিক আমি না, আমার মালিক হয়েছে আমার চাচা যিনি আমাকে লালন পালন করছে। আর আজকের সমাজের ছেলে মেয়েরা নিজের মালিক নিজে হয়ে যায়, এই জন্য কপালে দুঃখ ছাড়া কষ্ট ছাড়া বেজ্জতি ছাড়া লাঞ্ছনা ছাড়া আর কিছুই থাকে না। তাই যুবক যুবতীদেরকে বলবো, কিশোর কিশোরীদেরকে বলবো, সাবধান দম্মজন হার গেজ খেলাফে মাদরা, তাকে মানি দূরে আজ সরে জমা, তোমার মা বাবার বিরুদ্ধে গিয়ে তুমি নিঃশ্বাস শ্বাস প্রশাসনীয় না, তোমার মা বাবার বিরুদ্ধে তোমার মা বাবার অবাধ্য হয়ে তুমি শ্বাস প্রশাসনীয় না, তাহলে রাব্বুল আলামিন তোমাকে জমানার সমস্ত বিপদ থেকে মহাবিপদ থেকে হেফাজত করে দিবে। যে মানুষটা তার মা বাবাকে কষ্ট দেয় না, তার মা বাবা তার উপর রাজি খুশি সন্তুষ্ট, দুনিয়ার হাজারো বিপদে তাকে লাগাল পাবে না। এই জন্য যার মা বাবা যার উপর সন্তুষ্ট না রে, তার দুঃখের কোনো কিনার নাই, দুনিয়ার বাড়িতে মরণের পরে সোজা জাহান্নাম। দম্মজন হার গেজ খেলাফে মাদরা, তাকে মানি দূরে আজ সরে জমা, খেদমতে মা দর পেদার কোন শুভ শাম, তাকে বাসি হার দু আলম নে কোনাম। মা বাবার খেদমত করো, এপারে ওপারে সম্মান পাইবা, ইজ্জত পাইবা। এক বেটা আল্লাহু আকবার আল্লাহর কাছে ফরিয়াদ করে, এক বেটা
সেই বেটা হলেন হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে জানতে চাইল আল্লাহ জান্নাতে যাওয়ার পরে আমার বন্ধু হবে কে জান্নাতে আমার বন্ধু কে হবে একটু জানায় দাও তখন রাব্বুল আলামিন জানায় দিল মুসারি তুই জান্নাতে যাওয়ার পরে তোর বন্ধু হবে এক কসাই বেটা মুসা আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহকে বলল আল্লাহ কসাই বেটা আমার বন্ধু হবে আমি একটু দেখবার চাই আল্লাহ রাব্বুল আলামিন ঠিকানা দিয়ে দিল হ কসাই বেটা সারাদিন গোশত বিক্রি করে বাড়িতে গিয়ে নিজের হাতে রান্না করে তার একটা মা আছে অনেক বুড়ি আরে গোসল করায় খাওয়ায় আর তার মা প্রত্যেক দিন দোয়ার করে আল্লাহ গো আমার ছেলেকে তুমি মুসা নবীর সাথে জান্নাতে দিয়ে দিও জি বুঝতে হবে ব্যথা কোন জায়গায় আবারও বললি দম্মজন হার গেজ খেলাফে মাদরা তাকে মানি দূরে আজ সরে জমা মা বাবার ইচ্ছার বাহিরে তুমি শ্বাস প্রশ্বাস নিও না এই দুনিয়া যদি আগুনে পুড়ে যায় আগুন তোমার গায়ে লাগবে না এই দুনিয়া যদি পানিতে ডুবে যায় পানি তোমাকে পাবে না তুমি হেফাজতে থাকবা আল্লাহ তোমাকে হেফাজতে রাখবো অতএব আমার ওয়াজ আমি এখানে শেষ করতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতন জ্ঞানী মানুষ এত ধনী মানুষের পক্ষ থেকে বিয়ার প্রস্তাব পাওয়ার পরও বলছে খাদিজা গো আমার মালিক আমি না আমার মালিক হলো আমার চাচা আবু তালেব আজকের সমাজে আমাদের ছেলে মেয়েরা কি করে আল্লাহু আকবার যে সেই ভদ্র মানুষের ঘরে জন্ম নিয়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভদ্র মানুষের ঘর থেকে আরেকটা অভদ্র মানুষই জন্ম নেয় একটা অশালীন অশ্লীল আচরণের মানুষের ঘর থেকে আরেকটা অশালীন অশ্লীল আচরণের মানুষের জন্ম নেয় এজন্য সমস্ত যুবক যুবতীদেরকে বলি সাবধান হয়ে যাও জিন্দগি নষ্ট করো না এই জীবনের অনেক দাম জীবনটাকে শেষ করে দিও না আউল বাউল করা জীবনটাকে শেষ করে দিও না ফাউল কাম করা জীবনটাকে শেষ করে দিও না তোমার ইচ্ছা মতন চইলা জীবনটাকে নষ্ট করে দিও না শয়তানের ফেরে বইরা জীবনটাকে শেষ করে দিও না নফসের পেছে বইরা জীবনটাকে শেষ করে দিও না খাহেশাতের জালে বন্দি হইয়া আয় আল্লাহ তুমি আমাদের যুবক যুবতী কিশোর কিশোরীদেরকে মনের ফেতনা থেকে শয়তানের ফেতনা থেকে নফসে আম্মারার খাহেশের থেকে দয়া করে হেফাজত করো আমিন ইয়া রব্বাল আলামিন।